ভিউয়ার্স, টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আজকে আমি আপনাদের সাথে জেএসসি 2018 এর অধ্যায় চারের অনুশীলনী 4.1 থেকে 4.4-এর মধ্যে যে সৃজনশীলগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। সো যারা জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা যারা এই এখানে যে ম্যাথগুলো আমি আলোচনা করব, এখানে বলতে যে আমরা ধারাবাহিকভাবে পার্ট 1 পার্ট 2 যেগুলো আলোচনা করব, যে ম্যাথগুলো আলোচনা করব সেই ম্যাথগুলো ইনশাল্লাহ আপনারা যদি ভালো করে যান তাহলে আপনারা 99% কমন পাবেন। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা অবশ্যই 99% কমন পাবেন। তাহলে দেখুন, এখানে আমি প্রথম একটা ম্যাথ নিয়ে আলোচনা করেছি। দেখুন এখানে কী লেখা আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল জিরো এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ, দুইটি বীজগণিতীয় সমীকরণ। এই দুইটা সমীকরণ এখন আপনাকে এই সমীকরণের আলোকে ওরা কি করবে, তিনটে ম্যাথ দিবে। সৃজনশীলের ক্ষেত্রে আমরা জানি যে তিনটে ম্যাথ থাকে, ক খ এবং গ। তো এখানে দেখুন প্রথম ম্যাথটি আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। দ্বিতীয় ম্যাথটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আর তৃতীয় যেটি আছে গ নম্বর, দেখাও যে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 ইকুয়াল 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার। তাহলে আমরা এই তিনটি ম্যাথের সমাধান কীভাবে করব, তাহলে দেখুন আমি প্রথমে ক নম্বর নিয়ে আলোচনা করব। ক নম্বর কী দেওয়া আছে দেখুন, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কী করব, পি স্কোয়ার কিউ স্কোয়ার এর বর্গ কী, বর্গ জানি আমরা যে টোটালটাকে দিয়ে আমরা হোল স্কোয়ার লিখব। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র আছে, আপনারা সবাই জানেন কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে, হ্যাঁ তাহলে সেটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তাহলে এখানে দেখুন এ স্কোয়ার কি পি স্কোয়ার হোল স্কোয়ার, বি স্কোয়ার কি কিউ স্কোয়ার হোল স্কোয়ার, সি স্কোয়ার কি আর স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে টু এ বি, টু এ বি কি টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর টু বি সি টু কিউ স্কোয়ার এবং আর স্কোয়ার, টু সি এ, তাহলে টু সি এ কি টু আর স্কোয়ার এবং পি স্কোয়ার। তাহলে এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পি স্কোয়ার স্কোয়ার তাহলে দুই দুগুণে 4, কিউ স্কোয়ার স্কোয়ার দুই দুগুণে 4, আর স্কোয়ার স্কোয়ার কি আর টু দি পাওয়ার 4, তারপরে বাকি যেটা আছে সেটা টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার আর স্কোয়ার টু আর স্কোয়ার পি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আমি কি খ নম্বরের এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ। তাহলে আমরা এটা কীভাবে করবো খ নম্বর, দেখুন এখানে সুন্দরভাবে আমি ইনশাল্লাহ আলোচনা করেছি, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ। তাহলে আমার অঙ্কটা কী ছিল, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6। এখন এটাকে আমি কী করব, এটাকে আমি অবশ্যই সূত্রে ফেলবো। তো সূত্রে ফেললে আমি কী লিখবো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি মান নির্ণয়ের, কী সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার এখান থেকে কী গেলো, বাদ গেলো, কারণ কি আমরা জানি যে গুণের থেকে উপর নিচে কী করে বাদ যায়। তাহলে কী থাকলো দেখুন, তো তাহলে থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে দেখুন আমরা কিন্তু আবার একটা সূত্র পাচ্ছি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, তারপরে কি এটা পেলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই হোল স্কোয়ারটির এই হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু। এই ম্যাথটিতে কিন্তু আপনারা অনেকে ভুল করে থাকেন, সো একটু সতর্কভাবে দেখবেন। তাহলে এখানেও কি এক্স এস বাদ গেল, তাহলে কী থাকলো দেখুন, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এখন এইটার মান কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী দেওয়া আছে দেখুন, এ দেওয়া আছে। আমি লিখলাম এই উপরে হোল স্কোয়ার আছে, হ্যাঁ তাহলে আমি লিখলাম এ স্কোয়ার এ স্কোয়ার, তারপর এই মাইনাস টুর এই মাইনাস টু, ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারের এই হোল স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেললাম, মাইনাস টু মাইনাস টু ইকুয়াল। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি এ স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু টু মানে টু এ বি প্লাস বি স্কোয়ার টু হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে দেখুন তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস দুই দুগুণে 4 এ স্কোয়ার 4 এ স্কোয়ার প্লাস দুই দুগুণে 4 মাইনাস টু। এখন এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার। এখন প্লাস 4 থেকে মাইনাস টু যদি যায় তাহলে থাকে কি প্লাস টু প্লাস টু। অতএব নির্ণয় মান আমি যেটা নির্ণয় মানটা কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ স্কোয়ার প্লাস টু। ওকে, আপনারা যদি কেউ বুঝতে প্রবলেম হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আমরা আলোচনা করব লাস্ট যে ম্যাথটি ছিল গ নম্বর, সেই গ নম্বর নিয়ে। তো গ নম্বরে কী বলা হয়েছে যে
তুমি মানে এখানে বলছে কি, গ নম্বরে আমরা দেখে নেই, গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে আপনি কি করবেন, দেখাও যে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল থ্রি পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার এবং আর এ স্কোয়ার। তাহলে সেটা আমরা কীভাবে করবো দেখুন, এখানে তাহলে দেওয়া আছে কি আমাকে দেখতে হবে যে উপরে কী দেওয়া, মানে এখানে কী দেওয়া আছে, পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল জিরো দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, ওই যে আমি শুরুতে লিখছিলাম যে পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার আর এ স্কোয়ার এর মান হচ্ছে জিরো। তাহলে আমি একটা কাজ করতে পারি, এইটা দিয়ে আমি দেখাবো ওই নিচের যে আমাকে দেখাতে বলছে ওইটা, তাহলে আমরা মান দিয়েই করতে পারি, ঠিক আছে, যেটা দেওয়া আছে ওটা দিয়েই আমরা করতে পারি। তাহলে বা আমরা লিখতে পারি পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার ইকুয়াল প্লাস আর এ স্কোয়ার আছে। এখন আমরা যদি পক্ষান্তর করি সেটা কী হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস আর এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন এই দুটোকে আমরা কি উভয় পক্ষকে ঘনের সূত্রে ফেলবো, কি ঘন নির্ণয়ের সূত্র ফেলবো। তাহলে আমরা লিখলাম যে পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ারের হোল কিউব ইকুয়াল মাইনাস আর এস আর এ স্কোয়ারের কিউব। তাহলে উভয় পক্ষকে আমরা কী করবো, ঘন করবো। তো ঘন নির্ণয়ের সূত্র কী, এ প্লাস বি হোল কিউবের সূত্র কী, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল, এখানে কী আছে আর স্কোয়ার এর হোল কিউব আসতে তিন দুগুণে কত, ছয় মাইনাস আর টু দি পাওয়ার সিক্স। এটা কিন্তু আমরা সূত্র ফেললাম, ঠিক আছে। তাহলে পি এ স্কোয়ারের কিউব তাহলে কী, তিন দুগুণে ছয়। আপনারা কিন্তু এই যে কখনও মানকে, অর্থাৎ যে পাওয়ার থাকবে পাওয়ারকে কিন্তু আপনারা কখনও ই করবেন না, কি বলে ওটাকে, টু ইন্টু টু ইন্টু টু এভাবে কিন্তু গুণ করবেন না। আপনারা কী করবেন, এটার সাথে এইটা গুণ করলে যেটা হয় ওইটা করবেন। তাহলে পি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রির থ্রি পি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কি, দুই দুগুণে চার পি টু দি পাওয়ার ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি পি এ স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার তার মানে কি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ স্কোয়ারের কিউব তাহলে সিক্স ইকুয়াল মাইনাস আর টু দি পাওয়ার সিক্স। বুঝতে পারছেন? এরপরে দেখুন আমরা কী করলাম, যে পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স এক পাশে নিয়ে আসলাম, তারপরে লিখলো থ্রি পি টু দি পাওয়ার ফোর কিউ স্কোয়ার লিখলাম, এখানে আছে থ্রি পি স্কোয়ার পি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার ফোর। তাহলে এই দুইটা থেকে আমরা কী কমন নিতে পারি, দেখুন এখানে ফোর আছে এখানেও ফোর আছে, তো আমরা লিখতে পারি না থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে আমার থাকে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওকে ইকুয়াল মাইনাস আর আর কিউ। তাহলে একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে কিন্তু এই যে একটা বিষয়, সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস আর স্কোয়ার, এটি কিন্তু আমরা পরের রাশিতে ধরবো, সরি এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়ে গেছে, এইটা আপনি এখানে ধরবেন, ঠিক আছে, অর্থাৎ এখানেই লিখবেন এই কথাটা, ওকে। তাহলে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার, এটা কি, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস আর স্কোয়ার, এটা কোথা থেকে পেয়েছি, এই যে দেখুন উপরে এইখান থেকে আমরা পেয়েছি, ওকে ইকুয়াল মাইনাস আর টু দি পাওয়ার সিক্স। বা পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল মাইনাস আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স। অতএব পি সিক্স পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স এই মাইনাস আর টু দি পাওয়ার সিক্স আছে, আমরা যখন পক্ষান্তর করে ফেলবো তখন সেটা কী হয়েছে প্লাস আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল, এখানে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আছে, পক্ষান্তর করার ফলে থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস হয়ে গেলো, অতএব দেখানো হলো অথবা শিউড আপনারা যেটা লেখেন, ওকে। যদি এরপরও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমরা প্রতিনিয়ত অর্থাৎ আমরা চেষ্টা করব, আশা করি যে 15 কিংবা 20 দিনের মধ্যে যতগুলো সৃজনশীল আছে সব সৃজনশীল ম্যাথের ভিডিও ছাড়ার জন্য, আর ইনশাল্লাহ আপনারা যদি এগুলো ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন দেখেন এবং পাশাপাশি করেন তাহলে আপনাদের আশা করি আপনারা 99% কমন পাবেন, ওকে। তো সবাই আমার সাথে থাকবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে দ্বিতীয় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নক পেয়ে যান, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।